How were you involved on a day-to-day basis? Involved her galpota actually interesting. Ora jeta bolchilam je script e lekha chilo je ekta shipyard ha jekhane shipbuilding yard ekta erokom ache ekhon ekta ship jeta ke ora dhorechilo je bujhese ora worldwide onek jaygate eshob khujchilo je erokom ship because it looks good kintu ha je ekhane ekta ship ekhane ore kono ami janna chitagong shipyard gulite jawa hoyeche kina karo ekhane but visually kintu onek sundor এখানে একটা বিশাল বড় একটা স্ট্রাকচার এখানে একটা শিপ এখানে একটা শিপ সেখান থেকে মাঝখান দিয়ে যদি একটা হেলিকপ্টার মানে যায় লুকস অ্যামেজিং যাই হোক তো জস উইডন ওয়াজ লুকিং ফর ওয়ার্ল্ডে যে কোথায় কোথায় শিপ বিল্ডিং শিপ ব্রেকিং কারণ বিল্ডিং আর ব্রেকিং তো একটা পয়েন্টে লুকস প্রিটি মাচ দ্য সেম সো ওরা একটা খুঁজছিল খুঁজতে খুঁজতে দে ওয়ার লুকিং অ্যাট সাউথ আফ্রিকা দে লুকড অ্যাট এদিকে এশিয়াতে মনে হয় তাইওয়ান বা চায়নার দিকে একটা মনে হয় আছে খুঁজতে 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 সামহাও দে কুন গেট ইউ নো হোয়াট দে ওয়ার লুকিং ফর হ্যাঁ যে এক বেশি পলিশড হয়তো হ্যাঁ বা ঠিক জমছে না জিনিসটা সো এরকম করতে করতে ওরা অনলাইনে খুঁজে টুজে দে ফাউন্ড যে না বাংলা চিটাগংয়ে শিপ বিল্ডিং শিপ ব্রেকিং একটা ইন্ডাস্ট্রি আছে যেটা অনেক বড় সো দেন দে ওয়ার লাইক ওকে সো দিস ওয়াজ 2013 এন্ড অফ 2013 বিগিনিং অফ 2014 এরকম টাইমে আর কি জানুয়ারি থেকে তারপরে ওরা হচ্ছে খুঁজে খুঁজে দেখলো যে কোথাও পাচ্ছে না বাংলাদেশে আছে বাট বাংলাদেশে অ্যাকচুয়ালি সে ওদের যেরকম প্রোডাকশন সাপোর্ট লাগে সেরকম কিন্তু তখন কোনো কোম্পানি ছিল না সো ওরা অনলাইনে গেছে দিস ইজ কল প্রোডাকশন সার্ভিসিং সেগুলি অ্যাকচুয়ালি তখন আমাদের জন্য একটা মানে দিস ওয়াজ অল ভেরি নিউ কনসেপ্ট সো তখন ওরা খুঁজতে 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 দেখলো যে ঠিক আছে বাংলাদেশে এরকম কোনো কোম্পানি নাই সো দেন দে অ্যাপ্রোচড কোম্পানি যাদের নাম হচ্ছে ইন্ডোচায়না প্রোডাকশনস হ্যাঁ এবং ইন্ডোচায়না প্রোডাকশন ইজ ক্রেডিটেড অ্যাট দ্য এন্ড অফ অ্যাভেঞ্জার্স বিষয়ে একদম লাস্টে বাংলাদেশ প্লেট ইউনিট প্রোডাকশন কোম্পানি ইন্ডোচায়না প্রোডাকশনস লাইন প্রডিউসার ছিল নিকোলাস সাইমন প্রোডাকশন সুপারভাইজার ওয়াজ তারিক আনাম খান ওয়াজ মাই ফাদার অ্যান্ড মোস্ট প্রবাবলি আরেকটা কারো নাম ছিল এখানে প্রোডাকশন ম্যানেজার মোস্ট প্রবলি বা ওয়ান অফ দ্য প্রডিউসার আর কি যাক এই যে এই কটা নামই ছিল সো ওরা ইন্ডোচায়না প্রোডাকশনস দে নাও আ প্রিটি বিগ কোম্পানি ওরা প্রোডাকশন সার্ভিসিং করে ওয়ার্ল্ড ওয়াইড আর ওয়ার্ল্ড ওয়াইড বলতে যে ইন্ডোচায়না বেল্ট যেটা বলি আমরা হ্যাঁ উইচ ইনক্লুডস এ ওদের স্টার্টেড অফ ফ্রম থাইল্যান্ড ভিয়েতনাম লাওস কম্বোডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ জাপান মালয়েশিয়া এখন ওরা মানে বারোটা দেশে দে অপারেট হ্যাঁ So they're এখন দে আর প্রিটি বিগ কোম্পানি দে হ্যাভ ডান ইউ নো লটস অফ থিংস লাইক সো বাংলাদেশে অ্যাকচুয়ালি এরকম কোনো কোম্পানি ছিল না আমরা আমাদের দিক থেকে অনেক কিছু করি একটা প্রফেশনাল জায়গা থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি বাট অবভিয়াসলি ইউ নো প্রোডাকশন অফ দিস স্কেল ওয়াজ নট ডান সো ওরা এসে খুঁজছিল যে এরকম বাংলাদেশে কে করতে পারে সো ওরা এখানে ইউএস এম্বাসিকে কন্ট্যাক্ট করে আরও ইউ নো দে ওয়ার নিজেদের অনেক খুঁজে টুজে বের করলো যে চার পাঁচটা ছয়টা কোম্পানি আছে যারা ইউ নো ওয়ান অফ দ্য বিগার কোম্পানি যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি অনেক কিছু করতে পারে ওরা এই কোম্পানিগুলোকে ডাকলো সর্ট অফ অ্যান ইন্টারভিউর জন্য আর কি যে কিছুই কিন্তু আমরা জানি না অ্যাভেঞ্জার্স কি কোন ফিল্ম কি হলিউড উই ডোন্ট নো এনিথিং খুবই কনফিডেন্সিয়াল ছিল হ্যাঁ কনফিডেন্সিয়াল তো কনফিডেন্স এখানে একটা যে বলো যে কনফিডেন্সিয়াল ইজ দ্য ওয়ান থিং দ্যাট অ্যাবসলিউটলি প্রথমে বিসমিল্লা বলার আগে হচ্ছে কনফিডেন্সিয়াল মানে লিটারালি দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ডু ইউ সাইন আ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেই জন্য আমরা শুটিং করার পরে বুক ফেটে যাচ্ছে বলার জন্য আমরা কিছু বলতে পারিনি বাট ডিড ইউ নো দ্যাট ইট ওয়াজ অ্যাভেঞ্জার্স এন্ড আলট্রন এটা পরে আচ্ছা হ্যাঁ সো ওরা আসলো এসে সবাইকে ইন্টারভিউ করার পরে দে ওয়্যার ভেরি সামহাউ ইমপ্রেসড উইথ আস বিকজ অনেক দিক থেকে উই ওয়্যার স্পিকিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমরা তো অ্যাভেঞ্জার্স আমরা যে আচ্ছা ঠিক আছে বিদেশ থেকে আসছে সো ইউ নো উইথ ইউ শুড ট্রাই টু হেল্প দেম আউট বাংলাদেশের হয় না যে একটা এক্সপিরিয়েন্স হবে কাজ করলাম একটা এক্সপোজার পেলো এভাবে কিছু নেই জাস্ট আউট অফ ইউ নো গুডউইল তারপরে ওরা মানে লোকেশন স্কাউটিংয়ের জন্য মূলত আর কি আসলো আসার পরে দে ওয়ার ভেরি ইমপ্রেস দে থট দ্যাট উই উড বি এবল টু ডু ইট তারপরে ওরা এটা ইন্টারভিউ প্রসেসটা করে চলে গেল আমরা বলছি আহ না হবে না এই না এপ্রিলে হঠাৎ করে বলছে ইউনো হোয়াট দিস ইজ হ্যাপেনিং তোমাদের সাথে আমরা কাজ করতে চাই সো ওখান থেকে একজন লোকেশন স্কাউট হি ইজ কামিং ইন ওর সঙ্গে কথাবার্তা বলো তা আমিও আচ্ছা ঠিক আছে ভালো ইউনো তখন মানে ফিল্ম বানাতে চাই ফিল্ম ইন্টারেস্টেড অ্যান্ড প্রোডাকশন ইন্টারেস্টেড অনেক শেখার ইচ্ছা এত কিছু মিলিয়ে ওর সাথে ও আসলো
এসে তাও কিছু যায় না আচ্ছা না আমাদের এই হেলিকপ্টার ইসের সাথে কথা বলতে হবে হ্যাঁ এটা লাগবে ওটা লাগবে এটা কথা আচ্ছা হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ হেলিকপ্টার হেলিকপ্টার থেকে কিভাবে শুট করব না করব আমরা কিছু যাই না কিন্তু যে ওখানে হেলিকপ্টারে শুট করে যাই হোক আসলো আসার পরে ফার্স্ট থিং বলছে যে দেখো দিস ইজ আ নন ডিসক্লোজার দিস ইজ আ কনফিডেনশিয়ালিটি এগ্রিমেন্ট তুমি এটা সাইন না করা পর্যন্ত তোমাকে তোমার সঙ্গে কিছু বলতে পারবো না আমি তারপরে ফর্মটা যখন দিল দিস ইজ মানে সব রিয়েল ট্রু স্টোরি কিন্তু কারণ ইউ ডোন্ট এক্সপেক্ট যে সামারি কামস ইন ও অ্যাভেঞ্জার্স শুটিং হবে মানে ইউ ডোন্ট এক্সপেক্ট দ্যাট আমি সাইন করার সময় দেখলাম যে ওখানে ও এগ্রিমেন্ট বিটুইন অমুক হ্যাঁ নাম লিখে পরে অ্যান্ড মার্ভেল এন্টারটেইনমেন্ট মার্ভেল এন্টারটেইনমেন্ট দেখার পরে বুঝি নেমেছে মার্ভেল এন্টারটেইনমেন্ট হয়তো কিছু থাকে না কোনো একটা প্রজেক্ট হবে কিছু একটা ইন্টারেস্টিং হবে সো সাইন করবো তখন বলেছে ইটস অ্যাভেঞ্জার্স টু মানে কথা বেরোচ্ছিল মুখ দিয়ে এরকম একটা অবস্থা দেখ দ্যাটস হাউ উই বেসিক্যালি গট ইনভলভ অ্যান্ড এক্সপিরিয়েন্সের আরও ইয়ে বলছে বিকজ সি ইটস নট ফান মানে শুটিংয়ের যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো অনেকটা জানাবে যারা খুব এই অর্গানাইজিং বা এইসব প্রোডাকশনের দিকে থাকে না মানে ইট ইজ ইট ওয়াজ হেল অ্যাকচুয়ালি মানে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল ইন দ্য সেন্স যে উই লার্ন আ লট ইট ওয়াজ হিউজ মানে লার্নিং এক্সপিরিয়েন্স ফর আস বাট অ্যাবসলুটলি উই ওয়েন থ্রু ইউ নো হেল পুরা উই ফর দ্যাট ওয়ান মান্থ একদিনের শুটিংয়ের জন্য কিন্তু ওয়ান মান্থ প্রেপ ছিল বাই দ্য ওয়ে So, jehetu oi location is now quite famous and well known for us people. Is there any possibility for using the same location for other movies? Mane, since now it's already in a movie, in a big blockbuster movie. Etar arekta golpo hocche je eta is obviously very interesting because ei dhoroner jinish patro kintu prithibir onno kothao nai. Khubi rare. Number one is eta. প্লাস আরেকটা জিনিস যেটা অ্যাকচুয়ালি অনেকেই জানে না কারণ ওইটা আলটিমেটলি উই কুডন্ট ফিনিশ দ্য প্রজেক্ট দ্যাট ওয়াজ আমরা অনেক দূর এগিয়েছিলাম আর একটা প্রজেক্টে আমরা মানে উইডেড সি ওদের প্রসেসটা কিন্তু অনেক লম্বা ফার্স্ট দে কাম ইন অ্যাজ আ ভেরি প্রি প্রি স্কাউট হ্যাঁ হলিউড হ্যাঁ ইটস আ লট অ্যাবাউট প্রসেসেস ইটস আ লট অ্যাবাউট ফলোয়িং অনেক কিছু এসব সো ফার্স্টে ওরা একটা খুব প্রি প্রি স্কাউট করে আর কি হ্যাঁ যে আচ্ছা স্ক্রিপ্টটা হয়েছে এরকম সো উই আর লুকিং ফর লোকেশনস ইন জেনারেল ওয়ার্ল্ড ওয়াইড এখানে কী আছে এই ধরনের লোক বা যারা একটু টার্মিনোলজিগুলি নিয়ে যারা হচ্ছে জানে তারা বুঝতে পারবে জিনিসটা যে সে প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের যে আচ্ছা দিস ইজ দ্য সর্ট অফ থিং উই আর লুকিং ফর ওরা ওয়ার্ল্ড ওয়াইড খুঁজে খুঁজে বের করে কয়েকটা জায়গা পিন পয়েন্ট করে আচ্ছা দিস প্লেস তারপরে ওয়ান্স দ্যাট ইজ ডান দেন দে মুভ অন আচ্ছা ওকে দিস ইজ সর্ট অফ হোয়াট উই ওয়ান্ট let's go further and see if we can actually shoot there tarpor oita ekta korar pore then comes acha na motamoti ei jaygata bhalo hoyeche ar ekta proper tokhon to storyboard miliye miliye shot ha that's a full fledged ki location scouter ki je fully fledged acha ekhane storyboard e erokom shot bola ache edite amader storyboard avengers er chilo je ship er ekta chobi erokom just roughly ora to janen exactly ki hobe roughly aka এবং অ্যারো দিয়ে যে হেলিকপ্টার মুভ এদিক দিয়ে এরকম করে যাবে হ্যাঁ সো স্টোরি বোর্ডে এরকম একটা ইয়ে ছিল সো এইটার পরে মানে ইউনো স্টোরি বোর্ডে লোকেশন স্কাউট সো দ্যাট দে নো ওকে সো দিস ইজ হোয়াট উই আর গোনা গেট এটা আসে আমরা একটা প্রোডাকশনের ওই স্কাউট মানে স্টোরি বোর্ডের একদম ওই ফাইনাল স্কাউট পর্যন্ত করে উই অ্যাপ্লাইড ফর পারমিশনস হ্যাঁ অ্যাভেঞ্জার্স উই ওয়েন্ট থ্রু একদম ছয়টা মিনিস্ট্রি সব কিছু মিলিয়ে পারমিশন নেওয়া ওইটার জন্য আমরা পারমিশন পর্যন্ত হয়ে গিয়েছে মানে ক্রু লিস্ট এভরিথিং ইট ওয়াজ লাইক যে আচ্ছা মানে ওরা কি মানে 14 তারিখে আসবে না 15 তারিখে আসবে না 18 তারিখে আসবে এই নিয়ে কথা হচ্ছিল যে আচ্ছা এই এন্ড অফ অগস্ট শ্যুট হবে না বিগিনিং অফ সেপ্টেম্বর শ্যুট হবে এরকম দ্যাট ওয়াজ ব্লেড রানার 2049 ওইটার মানে ইনফ্যাক্ট ইন্ডোচাইনা প্রোডাকশনসের ওইটা থেকে উই ডিড দ্য স্কাউট উই ওয়েন্ট একদম টিল দ্য পয়েন্ট ওয়ার হয় না যে ভিসা টিসা হয়ে যাচ্ছে টিকিট কাটা হচ্ছে এই জায়গা পর্যন্ত গিয়ে ফাইনালি দ্য শুট ডিডন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক আউট দ্যাট ওয়াজ ব্লেড রানার 2049 রিয়েলি ওয়াও